নমস্কার শ্রোতাগণ, ফিল্মি পুটের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের জানা অজানা বিভাগের আজকের নিবেদন আন্ডার ওয়াটার পোস্ট অফিস। ধরুন ছুটি কাটাতে গিয়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল দ্বীপে। সেখানে জলের মধ্যে আলোর খেলা আর ডলফিনের মাতামাতি দেখতে দেখতে ইচ্ছে হতেই পারে প্রিয়জনকে একটা চিঠি লিখবেন। লিখে তো ফেললেন, কিন্তু তা পোস্ট করবেন কি করে? আশেপাশে কোনো পোস্ট অফিস তো নেই। একটু খোঁজাখুঁজি করলেই হয়তো কেউ আপনাকে সমুদ্রের দিকে নির্দেশ করবে, বলবে সমুদ্রের নিচে ডুব দিতে। আপনি তাহলে নিশ্চয়ই বানুয়াতুর মেল উপকূলে গিয়ে উঠেছেন, কারণ এখানে পোস্ট অফিস রয়েছে সমুদ্রের নিচেই, আর তা পৃথিবীর সবচেয়ে পুরনো জলমগ্ন পোস্ট অফিস। অবশ্য সবচেয়ে পুরনো হলেও তার বয়স খুব বেশি নয়, মাত্র 2003 সালে তৈরি হয় বানুয়াতুর এই পোস্ট অফিস। তার আগে দিব্যি মাটির উপরেই একটি পোস্ট অফিস ছিল, কিন্তু 21 শতকের গোড়াতেই ইন্টারনেট আর মোবাইলের যুগে চিঠিপত্র লেখার অভ্যেস রীতিমতো উঠে যায়, যার মেল উপকূলে তো স্থায়ী বাসিন্দা বেশি কেউ নেই। সবাই আসেন ছুটি কাটাতে, চিঠিপত্র তারা বিশেষ লেখেন না, কেবল কয়েকজন রোমান্টিক মনের মানুষ চিঠি লেখেন, তাই পোস্ট অফিসে কাজের চাপও ছিল রীতিমতো কম। এই সব বিষয় নিয়ে একদিন বানুয়াতুর পোস্টমাস্টার আর এক রিসর্ট মালিকের মধ্যে কথা হচ্ছিল। স্থানীয় একটি পাবে মদ্যপান করতে করতে চলছিল আলোচনা। তখনই কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় দুজনেরই মনে হয় চিঠি লেখার সঙ্গে যদি কিছুটা অ্যাডভেঞ্চার যোগ করা যায় তাহলে মন্দ হয় না। সেই পরিকল্পনা থেকেই গড়ে ওঠে বানুয়াতু পোস্ট অফিস। ওখান থেকে চিঠি পাঠাতে হলে আপনাকে মাস্ক ফিন পরে নেমে পড়তে হবে সমুদ্রের জলে, রীতিমতো স্কুবা ডাইভিং শিখে তবেই পৌঁছতে পারবেন সেখানে। অবশ্য আপনি যদি স্কুবা ডাইভিং না জানেন তাহলে আপনার জন্য রয়েছে কিছু এজেন্ট। ভাবছেন কাগজে লেখা চিঠি জলের নিচে নষ্ট হয়ে যাবে? সেই সমস্যারও সমাধান আছে। সমুদ্রের ধারেই পাওয়া যায় ওয়াটারপ্রুফ খাম। শুনতে অদ্ভুত লাগলেও ওই পোস্ট অফিস তৈরির পর কিন্তু পোস্টমাস্টারের উদ্দেশ্য সফল হয়েছে। এরপর বানুয়াতু পোস্ট অফিসে চিঠির পরিমাণ বেড়েছে অনেকটাই, এমনকি এরপরে জাপান, মালয়েশিয়া সহ পৃথিবীর আরও 5টি জায়গায় জলমগ্ন পোস্ট অফিস তৈরি হয়েছে। এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে মানুষ তো চাইবেই। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ।